হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস এন্ড ফ্যান্স, আসসালামু আলাইকুম। টুডে ইন্ডিপেন্ডেন্ট ডে, 26শে মার্চ, বন্ধের দিন। তো আমরা আজকে একটা স্টেপ শোর আয়োজন করছি। তো আজকে আমরা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন মানুষকে কোশ্চেন করবো বিভিন্ন সম্পর্কে, মানে বিভিন্ন দিবস সম্পর্কে চাইবো, দেখি কে কেমন অ্যান্সার দেয়। আমি এম জি আর উজ্জ্বল। আমি মোহাম্মদ আবু তালেব হোসেন। তো আমরা এখন বিভিন্ন জনতার কাছে কোশ্চেন করবো এবং দেখি তারা কি অ্যান্সার দেয়। আমরা এখন বর্তমান অবস্থান করছি তালতলা কবরস্থান মাঠে। আমরা দেখছি আশেপাশে অনেক লোকই আছে, দেখি কাকে কোশ্চেন করা যায়। এই তো দেখেন, বাচ্চা বাবু এদিকে আসুন, এদিকে আসুন। নাম কি তোমার? সাইন। তোমার? শুভ। আচ্ছা, আজকে তো 26শে মার্চ, বন্ধ। তো 26শে মার্চ কি দিবস? আমাদের দেশ স্বাধীন হয়েছে সেটা দিবস। আচ্ছা, 26শে মার্চ কি দিবস? আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন তো এসে বুঝতে পারছি, এটা কি দিবস? 26শে মার্চ। আচ্ছা, তো আচ্ছা, বিজয় দিবস কবে? বিজয় দিবস আজকে। বিজয় দিবস আজকে। আচ্ছা, আর 21শে ফেব্রুয়ারি কি দিবস বলতে পারো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যাও তোমরা, ধন্যবাদ। আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, তো আপনাকে কিছু কোশ্চেন করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড করলাম। হ্যাঁ, মনে করেন আজকে তো 26শে মার্চ, বন্ধ। তো এই 26শে মার্চ কি দিবস? 26শে মার্চ হলো বিজয় দিবস। আচ্ছা, আর 21শে ফেব্রুয়ারি? এটা তো বিজয় দিবস। আর মানে আজকে তো 26শে মার্চ, এটা ইংরেজিতে কি বলে আপনি কি জানেন? আচ্ছা, ঠিক আছে, আপনি কি বলতে পারেন ভাই? আজকে তো 26শে মার্চ, ঠিক আছে। তো 26শে মার্চ কি দিবস? 26শে মার্চ কি দিবস? আচ্ছা, ঠিক আছে। আর বিজয় দিবস কবে? খেলতে আসছিলাম, যাই নাকি শুনছি বিজয় দিবস নাকি আজকে? বিজয় দিবস, স্বাধীনতা দিবস কবে? স্বাধীনতা দিবস 16শে ডিসেম্বর। 16শে ডিসেম্বর স্বাধীনতা দিবস? ও সরি। আচ্ছা, সেমি তো সেম আসে, যাই হোক, সেম আসে। মাতৃভাষা দিবস কবে? মাতৃভাষা দিবস আচ্ছা, ভালোবাসা দিবস। সুমন, সুমন। আচ্ছা সুমন ভাই, আজকে কি দিবস? আজকে তো 26শে মার্চ। 26শে মার্চ কি দিবস? মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস। আর বিজয় দিবস কবে? 16শে ডিসেম্বর। 16শে ডিসেম্বর, এটাকে ইংরেজিতে কি বলে জানেন? আচ্ছা, ঠিক আছে। আজকে কি দিবস? আর বিজয় দিবস কবে?
মানে আজকে তো 26শে মার্চ, তো এই 26শে মার্চ কি দিব? দিবস আর 21শে ফেব্রুয়ারি আচ্ছা যাই হোক, ভালোবাসা দিবস কবে? আচ্ছা আমার মার কিন্তু খুব ভালোবাসা আর কি, মাকে খুব ভালোবাসি আমরা, অবশ্যই। তো মা দিবস কবে? দেখছি আর কাকে কাকে প্রশ্ন করা যায়। হ্যাঁ, একটা প্রশ্ন করতাম আর কি, তা আমাদের ইউটিউবে চ্যানেল থেকে আমরা আসছিলাম আর কি, যে আমাদের চ্যানেলের নাম্বার, তো একটা প্রশ্ন আছে, কী দিবস? কী দিবস আর কি? এটা 26শে মার্চ। আর বিজয় দিবস কবে? বিজয় দিবস তো গেছে, সামনে গেল না একটা। আর মাতৃভাষা দিবস কবে? আচ্ছা ওনাকে আপকে জিজ্ঞেস করো। আচ্ছা ভালোবাসা দিবস কবে? থ্যাংক ইউ। তো 26শে মার্চ কী দিব? আচ্ছা বিজয় দিবস কবে? আচ্ছা ঠিক আছে, তোমার 26শে মার্চ কি দিব? স্বাধীনতা দিবস কয় তারিখ? 26 তারিখ। আজকে কয় তারিখ? 26শে মার্চ। আচ্ছা মাতৃভাষা দিবস কবে? ভালোবাসা দিবস কবে? বর্তমানে অবস্থান করছি মার্কেটে, সেখানে বিভিন্ন লোক ঘুরতে এসেছে, বেড়াতে এসেছে, এখন আমরা তাদেরকে কিছু জিজ্ঞেস করবো। তো আসেন। হ্যালো ভাই, আজকে 26শে মার্চ এটা কী দিবস? স্বাধীনতা দিবস।26শে মার্চ স্বাধীনতা দিবস, তারপরে বিজয় দিবস। স্বাধীনতা দিবস ও বিজয় দিবস। আর 21শে ফেব্রুয়ারি কী দিবস? 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা দিবস, মাতৃভাষা দিবস। আচ্ছা ঠিক আছে। আপনার নাম?
মোহাম্মদ আলী। আচ্ছা আজকে তো 26শে মার্চ, 26শে মার্চকে কী বলো? মন স্বাধীনতা দিবস বলে। ও স্বাধীনতা দিবস কয় তারিখ? 26 তারিখ, 26শে মার্চ। ইন্ডিপেন্ডেন্ট ডে কখন? আমি তো জানি 26 তারিখ। ভালোবাসা দিবস কবে বলেন? আচ্ছা ঠিক আছে ভাই, ভালোবাসা দিবস আপনি যেহেতু কথা বলেন। বিজয় দিবস কবে? বিজয় দিবস মেবি এই 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। ধন্যবাদ। আচ্ছা 26শে মার্চ, তো আজকে কি দিবস? আপনি বলেন কি দিবস? কি করে সেটা জানা তোমার জরুরি হলে আপনি বলে দেখে দিচ্ছি। আচ্ছা যাই হোক, একটু সমস্যা নেই। আজকে তো বা 26শে মার্চ, তাই না? এটা কী দিব? তোমাদের কি কাজ কেমন নাই কোনো? আসলে আমি তো প্রশ্ন করতে আমি আপনি দিচ্ছি, তাই না? শুধু আপনি রাখবেন না, আমরা আসলে একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, সেজন্য আপনি কিছু প্রশ্ন করতেছি যে সত্য বোধ আপনি যদি জানি তো বলুন না। আমি এটা কিছুই জানি না, আপনি কোথা থেকে এসেছেন? আমরা ইউটিউব চ্যানেল থেকে। ইউটিউবে তো আমি চিনি না, এটা কী? আপনি কীভাবে বোঝাবো? হ্যাঁ, আপনাকে যা যা জিজ্ঞেস করছি সেগুলো অ্যান্সারগুলো দেন, এই অ্যান্সার করছে। আচ্ছা বলুন তো যে 21শে ফেব্রুয়ারি কী দিবস? এটা জানা জরুরি অনেক তোমার। আমার তো না, এটা দেশের সবাই দেখবে, সবাই জানবে। জানতেই হবে তোমার এটা? এটা তো আমাদের সবার জানা তো। না আমি এটা জানি না। আপনি বাঙালি না? আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন? হ্যাঁ আমি বাঙালি, ঠিক আছে। তাহলে এটা তো আমাদের, আপনার, আমার, আমাদের সকলের জানার দরকার। থ্যাংক ইউ মামা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নাম কি? সুলাইমান হোসেন। আপনি কি করেন? আসসালামু আলাইকুম।
ছাব্বিশে মার্চ কি দিবস? স্বাধীনতা দিবস। গুড। আর এটাকে ইংরেজিতে কি বল? আর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কবে? গুড। ভিক্টোরি ডে কবে? গুড। এই একজন পেলাম আমরা আজকে, যে কিনা প্রত্যেকটা অ্যান্সার ইংরেজিতে এবং বাংলায় স্ট্রংলি ভাবে অ্যান্সারগুলো দিয়েছে, সেই হচ্ছে আমাদের আজকের স্টেট শোর ভিজিট। হ্যাঁ ভাইয়া, তোমার নাম কি? শেখ। শেখ জাইনুদ্দিন, ইলগাঁও গভর্নমেন্টের গর্ব। আমাদের যে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু অনেকে স্বাধীনতা মনে রাখে না। তো আজকে অনেকে জিজ্ঞেস করলাম, কিন্তু অনেকে সঠিক অ্যান্সার দিতে পারে, এটা মনে কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আসলে ওনাদেরকে আমরা ভুল সংশোধন করে দিয়ে আসছি, যেখানে অনেকে বলতে পারছে হ্যাঁ উনিশশো একাত্তর সালে 26শে মার্চ ছিল স্বাধীনতা দিবস, এটাই আমাদের স্বাধীনতা। এই দিবসে আমাদের বাঙালি নাগরিক হিসেবে এই দিবসগুলো আমাদের সবার মনে রাখা দরকার, কেননা এই 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এবং 16শে ডিসেম্বর এই দিনগুলো স্মরণীয় একটা দিন আমাদের দেশের জন্য। কিন্তু আমরা অনেকেই পারি না, আমাদের বাঙালি বলে বলতে পরিচয় দিতে ঘৃণা লাগে। বাঙালিরা পজিটিভ থেকে নেগেটিভ জিনিসটাকে বেশি লাইক করি, আমরা এখানে কাউকে পচানোর উদ্দেশ্যে এটা করি, কিন্তু তারা যাতে এই জিনিসটা যারা আজকে ভুল করছে তারা সংশোধন করা, সংশোধন হয়ে গেছে, তারা কখনো হয়তো এটা ভুলবে না, জিনিসটা তাদের এখন সবসময় চেষ্টা। টুডে ইজ ইন্ডিপেন্ডেন্ট ডে, আজকে স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে আমরা স্বাধীন দেশের নাগরিক, তাই আমি আমরা বলবো আমি তো অনেক কিছু জানতাম না, তবে আজকে লাইভ শোর ভিতরে আসা অনেক কিছু জানতে পারলাম, তবে আজকে অনেকজনকে প্রশ্ন করা হয়েছে, তবে অনেক কিছুই জানে না, তবে এটা জানার দরকার, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ সবাই দেশ স্বাধীন করছে, তবে অনেকজন মারা গেছে, জানি না। তো আপনারা এতক্ষণ এনজয় করলেন আমাদের ফার্স্ট টাইম স্টেট শো, সাধারণ প্রশ্নে অসাধারণ মজা, জানি না কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারছি, তবে আমরা চেষ্টা করছি। ফার্স্ট টাইম তো হয়তো বা অনেক ভুল ত্রুটি হয়েছে, কনফিউজ ছিলাম পাবলিকের কাছে কি না কি মনে করে, তারপর চেষ্টা করছি আপনাদেরকে এনজয় দেওয়ার। আমরা কাউকে পচাবার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করিনি, আমরা জাস্ট ভিডিওটি তৈরি করেছি আমরা নিজেরা এনজয় করার জন্য এবং আপনাদেরকে এনজয় দেওয়ার জন্য। সো আর এই ভিডিওটির মাধ্যমে আমরা বুঝাতে চাইছি যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিকরা যে সাধারণ প্রশ্ন কি অসাধারণ উত্তর দিতে পারি তা বোঝানোর জন্য। আসলে আমরা অনেকেই আমরা এখন ভার্চুয়াল লাইফটা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি, সাধারণ প্রশ্নের ক্লাস ওয়ানের বাচ্চা যে প্রশ্নের উত্তর দিতে পারে তা আমরা বড়রা ফেস করলে তা পারি না, এটাই বোঝাবার জন্য যে আমরা সাধারণ ছোটোখাটো প্রশ্নর সম্মুখীন হলে আমরা সেই উত্তরগুলো দিতে পারি না, কিন্তু অনেক বড় বড় ভাব নিয়ে আমরা থাকি যে অনেক কিছু পারি। আসলে বোঝার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, এটাই বোঝাবার জন্য আমরা এই ভিডিওটি মেকিং করছি। যে ভাইরা আপনারা ভিডিওতে ভুল উত্তর অ্যান্সার দিয়েছেন তাদের কাছে আমরা সরি, আসলে ভুল থেকেই মানুষের শিক্ষা, আর সেই শিক্ষায় যে শিক্ষিত হতে পারবে না সে হচ্ছে গ্র্যাজুয়েট মূর্খ। সো ভাই, আপনারা রাগ করবেন না, আপনাদের মাধ্যমে আজ অন্যরা শিখলো এবং আপনারাও শিখলেন, আর আমাকে কোশ্চেন করলে হয়তো বা আমিও পারতাম না, এরকম অনেক উল্টাপাল্টা অ্যান্সার দিতাম, কারণ আমরা তো প্রস্তুতি নিয়ে গেছি, এরকম ছোটোখাটো কোশ্চেনের সম্মুখীন হলে আমরাও ভুল করি। বিশেষ করে যেমন দেখা গেলো এখন যদি আমাকে বলা হয় কথাকে চতুর্বিন্দু পর্যন্ত বলো, আমি নিজেও হয়তো পারবো না, অর্ধেক বলার পরে আটকে যাব। সো এটাই যে সাধারণ জ্ঞান আমাদের খুবই কম। সো ভিউয়ার্স, আমরা চেষ্টা করব সামনে আরও এরকম মজার মজার স্টেট শো নিয়ে আপনাদের কাছে আসার, আশা করি পয়লা বৈশাখ একটা তৈরি করার ইচ্ছা আছে। আমরা আপনাদেরকে আরও বেশি মজা দেওয়ার জন্য কিছু মেয়েদেরকে কোশ্চেন করেছিলাম, হয়তো তারা অ্যান্সার দেয়নি বা অ্যান্সার দেওয়ার জন্য তারা রাজি হয়নি, আরও আসলে আমি করতে চাইনি, আমার ছোটো ভাইরা রিকোয়েস্ট করছিলো, তারা অনেক জোড়াজোড়ি করে আমাকে পাঠিয়েছিল, তাই করছিলাম, তারপর আর করি নাই, যা করছি এটাই এনাফ।
যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আপনার ফেসবুক টাইমলাইনে। সো ভিউয়ার্স, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ পেজ ড্রামাবাস। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।